বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ রফিকুল আলম। আজকের অনলাইন ক্লাসে কারেন্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের উদ্দেশ্যে ক্লাস ফাইভ ইংলিশের ইউনিট সিক্স নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমরা পাশে একটি পিকচার দেখতে পাচ্ছি, এই ইউনিটের মধ্যে কি আছে, ইউনিটটি কি সম্পর্কে সেটা একটু জানার চেষ্টা করি। পাশে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অর্থাৎ কি নিচে লেখা আছে, দ্য ফুড পিরামিড, অর্থাৎ একটি খাদ্য তালিকা বা খাদ্যরত পিরামিড। তো সে সম্পর্কে আমরা একটু জানি। তা আজকে যে ইউনিটটি আমরা পড়তে যাচ্ছি সেটা হলো কি ফুড পিরামিড নিয়ে, এখানে বিভিন্ন খাদ্যের যে বিষয় সেগুলো আমরা আজকে জানব। প্রথমে সর্বোচ্চতা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ কি যেখানে খাদ্য তালিকাটাকে অর্থাৎ কি ফুড পিরামিডটাকে ভাগ করছে অর্থাৎ চার ভাগে, আর সর্বোচ্চ যে ভাগটি রয়েছে সেখানে লেখা আছে ফ্যাট অ্যান্ড অয়েল, অর্থাৎ কি সর্বোচ্চ ভাগে যেটা রয়েছে সেটা অর্থাৎ কি চর্বি এবং তৈলাক্ত জাতীয় খাবার। এরপরে দ্বিতীয় ধাপে আছে ফিশ, মিট, ডেইরি, বিনস, লেন্টিলস, অর্থাৎ কি মাছ, মাংস, ডেইরি, দুগ্ধ জাতীয় খাবার, বিনস, মটরশুঁটি, লেন্টিলস, ডাল। এরপরে তৃতীয় ধাপে রয়েছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, অর্থাৎ কি শাক ফলমূল এবং শাকসবজি, গ্রেনস, শস্য দানা। তাহলে সর্বনিচুতে যেটা রয়েছে সেটা হলো শস্য দানা, শস্য দানা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই যেটা ফুড পিরামিড রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা বেসিসটি পড়ে নিই, এখানে কি আছে আমরা দেখব। হোয়াট ফুড ইজ গুড ফুড, কোন খাবারটি ভালো খাবার, কি কোন খাদ্যটি ভালো খাদ্য। সামটাইমস দ্যাট ফুড অন দ্য ফুড উই লাইক টু ইট ইজ অন দ্য হেলথিয়েস্ট ফুড ফর আস। সামটাইমস মাঝে মাঝে দ্য ফুড উই লাইক টু ইট, যে খাবারটা আমরা খেতে পছন্দ করি, ইজ অন দ্য হেলদিয়েস্ট ফুড ফর আস, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। দ্য ফুড পিরামিড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট ফুডস গ্রুপস। এক্ষেত্রে ফুড পিরামিড হেল্পস আস, অর্থাৎ কি খাদ্য তালিকা বা ফুড পিরামিড যেটা রয়েছে সেটা আমাদেরকে সহায়তা করে টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস, অর্থাৎ কি বিভিন্ন খাদ্য শ্রেণী বুঝতে। অ্যান্ড ইট টেলস আস হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপস উই শুড ইট। ইট টেলস আস এটা আমাদেরকে বলে দেয় হাউ মাচ অফ ইচ ফুড, অর্থাৎ কি প্রত্যেক শ্রেণী থেকে কি পরিমাণ খাবার খাওয়া আমাদের উচিত। লুক এট দ্য পিকচার অফ দ্য ফুড পিরামিড, লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে দেখো, অফ দ্য ফুড পিরামিড, অর্থাৎ ফুড পিরামিডের যে ছবিটি দেওয়া আছে সেটার দিকে দেখো। উই ইট মোর অফ দ্য ফুডস এট দ্য বটম অফ দ্য পিরামিড, বটম শব্দটা হচ্ছে নিচে। উইট মোর, আমরা বেশি খেয়ে থাকি, মোর বলতে বোঝায় বেশি। উইট মোর অফ দ্য ফুডস, অর্থাৎ খাবারের সবচেয়ে বেশি খাবার খেয়ে থাকি, এট দ্য বটম অর্থাৎ নিচে যে খাবারগুলো রয়েছে সেগুলো আমরা বেশি খেয়ে থাকি, অফ দ্য পিরামিড, পিরামিডের অর্থাৎ সর্বনিচে সর্বনিম্নে যে খাবারগুলো রয়েছে সেগুলো আমরা বেশি খেয়ে থাকি। হোয়াট ফুড ডু ইউ সি এট দ্য বটম, অর্থাৎ কি তুমি নিচে, অর্থাৎ কি কোন খাবার, অর্থাৎ তোমরা নিচে কোন খাবারগুলো দেখতে পাচ্ছ। These are things made from grains, for example, rice, roti, and bread. These are things, এগুলো এমন জাতীয় খাবার, made from grains, যেগুলো অর্থাৎ কৃষি শস্য দানা থেকে তৈরি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ রাইস, ভাত, আর রুটি অ্যান্ড ব্রেড, পাউরুটি, রুটি এবং পাউরুটি। পটেটোস আর নট গ্রেনস, আলু কিন্তু কি নয়, আলু আর নট গ্রেনস, এগুলো শস্য দানা নয়, বাট দে আর সিমিলার, কিন্তু তারা একই। গ্রেনস গিভ আস এনার্জি, অর্থাৎ কি শস্য দানাগুলো আমাদেরকে শক্তি যোগায়, আমাদের শক্তি যোগায়। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর ইন দ্য নেক্সট লেভেল, আমরা দেখতে পাচ্ছি ফ্রুটস কি যেটা রয়েছে এটা আমরা যদি সব সর্বনিচ থেকে যদি হিসাব করি সেখান থেকে এর উপরে যে লেভেলটি রয়েছে সেটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। তাহলে আমরা এখানে বলা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর ইন দ্য নেক্সট লেভেল অফ দ্য পিরামিড। নেক্সট লেভেল বলতে অর্থাৎ নিচ থেকে হিসাব করলে নেক্সট লেভেল, পরবর্তী লেভেল। ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, অর্থাৎ কি ফল মূল এবং শাকসবজি আর ইন দ্য নেক্সট লেভেল, পরবর্তী ধাপে রয়েছে অফ দ্য পিরামিড, পিরামিডের। দিস আর অলসো ভেরি ইম্পর্টেন্ট টু আস, দিস এগুলো আর অলসো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ টু আস আমাদের জন্য। দে হ্যাভ ভিটামিনস, তাদের রয়েছে অর্থাৎ ভিটামিন। দে হেল্প আর আওয়ার আইস অ্যান্ড আওয়ার হেলথ, সেগুলো আমাদের চোখ এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সহায়ক বা সাহায্য করে। অন দ্য নেক্সট লেভেল, পরবর্তী লেভেলে দিয়ার আর ফিশ, মিট, ডেয়ারি প্রোডাক্টস, বিনস অ্যান্ড লেন্টিলস, নিচের দিক থেকে যদি হিসাব করি। তারপরে এর পরবর্তী ধাপে রয়েছে অর্থাৎ কি দ্বিতীয় ধাপে রয়েছে অর্থাৎ কি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এবং এর নেক্সট লেভেল বা পরবর্তী ধাপে রয়েছে
The next level, there are fish, meat, or mach, mancha, dairy products, dugdhajatiya khabar, beans, motorshoti, and lentils, ebong ki dal. Meat, fish, and chicken have protein. Mach, mancha, ebong ki murgir modhe royeche otat ki protein, amish. Beans and lentils do too, ebong motorshoti, ebong daler moddho thai. Dairy products are things like milk and eggs. Dairy product dugdhajatiya khabar bolte bujhay ba are things like milk shegulo holo dudh ebong dim. They help our teeth. They help our teeth and bones. Tara amader dat ebong hader khetre shahayok ba shahajjo kore. Protein and dairy dairy makes us strong. Protein amish jatiya khabar and dairy ebong dugdhajatiya khabar gulo makes us strong amaderke shoktishali kore. Fat and oil are at the top of the food pyramid. Fat, chorbi jatiyo khabar, fat bolte bujhay chorbi jatiyo khabar and oil ebong ki oil toilakto jatiyo khabar are the top of the food pyramid. Otat ki shegulo royeche otat ki food pyramid er shorbo uchute. Amra ekhane dekhte pacchi seta amra otat protome jokhon research jokhon amra korechi porichiti labh korechilam ba research somporke amra jokhon jenechilam protomei seta ki ami tomader uddeshe bolechi seta. These make food delicious. তাহলে এই খাবারগুলো যেন সব উচ্চতে অর্থাৎ বিশেষ করে ফ্যাট এবং তৈলাক্ত জাতীয় খাবারগুলো কিন্তু সুস্বাদু. This make food delicious. অর্থাৎ delicious বলতে delicious. অর্থাৎ এগুলো সুস্বাদু. But our body does not need every much of them. কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য বেশি প্রয়োজন নেই. Much of them. Sometimes we can't get food from all the different food groups. Sometimes মাঝে মাঝে we can't get আমরা পাই না food cover from all the different food groups of বিভিন্ন শ্রেণীর খাদ্য থেকে আমরা সমানতালে খাবার পাই না. But when we have choice about food, যখন আমাদের খাদ্য নিয়ে কোনো কিছু অথবা বাছাই করার সুযোগ থাকে, we need to make good choice. তখন আমাদের কথা কিছুটি খাবারকে বাছাই করা উচিত, বাছাই করা প্রয়োজন. শিক্ষার্থীরা আজকে যে এই যে ফুড পিরামিড নিয়ে যে ফ্যাসিস্টি রয়েছে সেটা আমরা পড়ে নিলাম. এখন এই প্রশ্ন থেকে এই যে এই ফ্যাসিস্টি পড়ে একটা সিনথেসিস পড়ে ক্লাস 5 এর যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেখানে চার ধরনের কোশ্চেন আনসার করতে হয়। এখন আমরা সেই কোশ্চেন আনসার দিকে যাচ্ছি। প্রথমে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ম্যাচিং, অর্থাৎ এই কলামের সাথে কলাম বি আমাদেরকে ম্যাচ করতে হবে, অর্থাৎ কলাম এ এর মধ্যে যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো কলাম বি এর ইনফরমেশনের সাথে আমরা ম্যাচ করব। তার আগে বলে রাখি এখানে কলাম এ এর মধ্যে যে কথাগুলো রয়েছে সেগুলো অর্থগুলো আমাদের জানতে হবে যদি ম্যাচ করতে চাই কলাম বি এর যে কথা ইনফরমেশন গুলো রয়েছে তার সাথে। তাহলে বলা হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ, ম্যাচ দ্য ওয়ার্ডস অর্থাৎ কি কথাগুলো অথবা শব্দগুলো মিল করা অফ দ্য কলাম এ উইথ দিয়ার মিনিং তাদের অর্থগুলো ইন কলাম বি এবং কলাম বি এর অর্থের সাথে। টু এক্সট্রা মিনিংস আর গিভেন ইন দ্য কলাম বি এবং দুটি অতিরিক্ত মিনিং রয়েছে কোথায় সেটা হলো কলাম বি এর মধ্যে যেগুলো আমাদের প্রয়োজন হবে না। তাহলে আমরা প্রথমে অর্থগুলো জানার চেষ্টা করি অর্থাৎ কি প্রথমে এক নাদা কলাম এর মধ্যে যেগুলো রয়েছে সেটা সামটাইমস শব্দের অর্থ হলো সামটাইমস মাঝে মাঝে, আন্ডারস্ট্যান্ড বোঝা, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, বটম নিচে, ব্রেড রুটিন। তাহলে আমরা দেখবো সামটাইমস শব্দটির সাথে অর্থাৎ কি কলাম বি এর কোন অপশনটি ম্যাচ করে সেটা দেখবো। সামটাইমস মাঝে মাঝে হবে, অকেশনালি অকেশনালি শব্দের অর্থ হলো মাঝে মাঝে, আন্ডারস্ট্যান্ড বোঝা এটার সাথে ম্যাচ পাবে। কাম টু রিয়েলাইজ উপলব্ধি করা, কাম টু রিয়েলাইজ শব্দের অর্থ উপলব্ধি করা অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে উপলব্ধি করা। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এর সাথে ম্যাচ পাবে, অফ গ্রেট সিগনিফিকেন্স এটার অর্থ একই অর্থাৎ এটার সাথে ম্যাচ হয়। বটম নিচে হবে, দ্য লোয়েস্ট মানে নিচে, লোয়েস্ট পার্ট অফ সামথিং অর্থাৎ কোনো কিছু সর্ব নিচের অংশ বা সর্বনিম্নে যেটি রয়েছে সেটি। ব্রেড রুটি তাহলে এটার সাথে হবে, টাইপ অফ ফুড মেড ফ্রম ফ্লোর বাই বেকিং অর্থাৎ কি ময়দাকে কাজে লাগে অথবা ময়দার মাধ্যমে যে যা তৈরি করা হয় সেটা হচ্ছে কি রুটি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ কি এখানে যে অপশনটি আমাদের সাথে এত ম্যাচ হয়নি অর্থাৎ কোনো কলামের পাঁচটি অপশনের সাথে ম্যাচ হয়নি সেটা সেখান থেকে একটা আছে ভেরি অফেন আর একটা হচ্ছে নট নেসেসারি, এই দুটি বাদ যাবে। তাহলে আমরা এটা করে নিলাম অর্থাৎ কলাম এর সাথে কলাম কিভাবে ম্যাচ করতে হয় সেটাই। এরপরের কোয়েশ্চেন আমরা যাচ্ছি সেটা হলো এখান থেকে অর্থাৎ কি আরেক ধরনের কোয়েশ্চেন হতে পারে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স অর্থাৎ এক কথায় গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। তো এক নম্বর কোয়েশ্চেনের মধ্যে
ম্যাচিং আসতে পারে অথবা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস আসতে পারে, যেহেতু এখানে অর দেওয়া আছে। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, বা বক্স থেকে সঠিক শব্দ বাছাই করে গ্যাপগুলো পূরণ করা। ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট, তবে এই ইনফরমেশন গুলো পাওয়া যাবে আপনার টেক্সট থেকে, যে টেক্সটি কিছুক্ষণ আগে আমরা পড়েছি। দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস উইচ ইউ নিড নট ইউজ, অর্থাৎ যে এখানে কিছু অতিরিক্ত ওয়ার্ড রয়েছে, কারণ আমরা এখানে দেখতে গ্যাপ দেখতে পাচ্ছি, অর্থাৎ কি 5টি, কিন্তু আমাদের এখানে শব্দ আছে 8টি, তাহলে আমাদের এখানে যে কোনো 3টি শব্দ বাদ যাবে। তাহলে দেখা যাক, ব্রেড গিভস আস, আমরা শুরু করি, ব্রেড গিভস আস, অর্থাৎ কি রুটি আমাদেরকে দিয়ে থাকে, কি দিয়ে থাকে, সেটা হচ্ছে এনার্জি, শক্তি দিয়ে থাকে। টেস্টি ফুড ইজ নট অলওয়েজ গুড ফর ফর, তাহলে অর্থাৎ কি সুস্বাদু খাবার ইজ নট অলওয়েজ গুড ফর, অর্থাৎ আমাদের জন্য কি নয়, তাহলে কি হতে পারে এখানে, সেটা হবে হেলথ, অর্থাৎ গুড ফর হেলথ, অর্থাৎ টেস্টি খাবার হলেও অথবা সুস্বাদু খাবার হলেও সবসময় শুধু আমাদের স্বাস্থ্যের জন্য কি ভালো হতে পারে না, অথবা ভালো হবে না। উই ক্যান গেট এনার্জি ফ্রম, অর্থাৎ কি আমরা শক্তি পেয়ে থাকি ফ্রম, তাহলে কোথেকে আমরা শক্তি পেয়ে থাকি, সেটা হচ্ছে গ্রেনস, অর্থাৎ কি শস্য দানা থেকে আমরা শক্তি পেয়ে থাকি। এরপর দ্য লেভেল অফ ফুড পিরামিডস ইজ ফ্যাট অ্যান্ড অয়েল, অর্থাৎ কি তৈলাক্ত এবং চর্বি জাতীয় খাবার গুলো কোথায় রয়েছে, সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই পড়েছিলাম, যে আমরা একটা ফুড পিরামিডের যে একটা পিকচার দেখেছি, সেখানে কিন্তু আমরা সর্বোচ্চতে যেটা দেখছি সেটা হচ্ছে ফ্যাট অ্যান্ড অয়েল, তাহলে এখানে হবে টপ, দ্য টপ লেভেল অফ ফুড পিরামিডস ইজ ফ্যাট অ্যান্ড অয়েল। তারপর হচ্ছে উই গেট ফ্রম লেন্টিলস, তাহলে আমরা অর্থাৎ কি থেকে আর ডাল থেকে আমরা কি পেয়ে থাকি, ডাল থেকে আমরা সাধারণত কি পেয়ে থাকি, এখানে যে 4টি শব্দ দেখতে পাচ্ছি সেখান থেকে প্রোটিন আমরা পেয়ে থাকি, তাহলে এখানে হবে প্রোটিন। তাহলে আর যে বিষয়টি, আর 3টি শব্দ রয়েছে, অর্থাৎ ভিটামিন, ভিটামিন ফ্রুটস, অর্থাৎ কি ফলমূল, ভেজিটেবল, শাকসবজি, এই 3টি শব্দ কিন্তু আমাদের ব্যবহার হচ্ছে না, তাহলে এগুলো আমরা ব্যবহার করবো না। এরপর কোয়েশ্চন আমরা যাচ্ছি, রাইট, ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট, ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। এখন তোমাদের দুই নম্বর কোয়েশ্চনে যেটা আসতে পারে সেটা হচ্ছে, অর্থাৎ কি আমরা যে টেক্সটটি পড়লাম সেটার উপর ভিত্তি করে ট্রু অর ফলস, অর্থাৎ কি যে কোনো ইনফরমেশন যদি ওখানে যদি অর্থাৎ কি মিথ্যা দেওয়া হয় তাহলে সেটা হবে ফলস, এবং যদি সত্য দেওয়া হয় সেটা হবে ট্রু। তাহলে আমরা দেখি, গুড ফুড মিনস রিচ ফুড, অর্থাৎ কি সুস্বাদু ভালো খাবার বলতে বোঝাতে হয় সমৃদ্ধ খাবার, তাহলে এই ইনফরমেশনটি ফলস। এরপর ফুড শুড হ্যাভ হেলথ বেল, অর্থাৎ কি খাদ্য যেগুলো খাবো আমরা, যে খাদ্যগুলো আমরা খাবারগুলো আমরা খাবো সেগুলো আমাদের কি স্বাস্থ্য একটা মূল্য থাকতে হবে, তাহলে এই কথাটি ট্রু। আওয়ার বডি নিডস গুড মিক্স অফ সেম ফুড, অর্থাৎ আমাদের শরীরের জন্য একই ধরনের খাবার অর্থাৎ সংমিশ্রণ থাকা উচিত দরকার, তাহলে এই ইনফরমেশনটি ফলস, যেটা আমরা ওখানে পাইনি। এরপর উই শুড অ্যাভয়েড টু মাচ ফ্যাট অ্যান্ড অয়েল, যেটা আমরা টেক্সটে পড়েছি, অর্থাৎ আমাদের উচিত তৈলাক্ত এবং চর্বি জাতীয় খাবার গুলো অ্যাভয়েড করা উচিত উচিত, তাহলে এটা কিন্তু আমরা ওখানে টেক্সটের মধ্যে এভাবে এরকম একটি ইনফরমেশন পেয়েছি, তাহলে এটা হবে ট্রু। এরপর লেন্টিলস ইজ এ সোর্স অফ প্রোটিন, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়েছি, লেন্টিল ইজ এ সোর্স অফ প্রোটিন, অর্থাৎ কি লেন্টিল হচ্ছে অর্থাৎ ডাল হচ্ছে প্রোটিনের উৎস, এটা ইনফরমেশনটি ট্রু। এরপর ইট ইজ ইজি টু গেট ফুড ফ্রম অল গ্রুপস, অর্থাৎ কি সকল ধরনের খাদ্য শ্রেণী থেকে অর্থাৎ খাবার পাওয়া খুব সহজ, অর্থাৎ সহজ, তাহলে এখানে ইনফরমেশনটি ফলস। এরপর যে কোয়েশনটি, 3 নম্বর যে কোয়েশনটি হতে পারে সেটা আনসার দ্য ফলোয়িং কোয়েশন, অর্থাৎ কি কোয়েশন আনসার, তাহলে এই যে আমরা টেক্সটটি পড়লাম সেটার উপর ভিত্তি করে যে কোয়েরি অর্থাৎ কোয়েশন হবে সেগুলো অর্থাৎ আমরা যদি ভালো করে বুঝি, এবং বিশেষ করে যে টেক্সটের যে কথাগুলো যদি বুঝি, তাহলে আমরা প্রশ্নগুলো আনসার খুব সহজেই দিতে পারবো। প্রথম কোয়েশন, হোয়াট ইজ দ্য ফুড পিরামিড, ফুড পিরামিড বলতে কি বোঝায়, হোয়াই ইজ ফুড ফুড পিরামিড ইম্পর্টেন্ট, কেন ফুড পিরামিড গুরুত্বপূর্ণ, তাহলে এই এই কোয়েশনের আনসার হবে, দ্য ফুড পিরামিড ইজ এ চার্ট দ্যাট শোস ফোর গ্রুপস অফ ফুড, ফুড পিরামিড হচ্ছে একটি তালিকা দ্যাট শো, যেটা দেখায় ফোর গ্রুপস অফ ফুড, অর্থাৎ 4 ধরনের খাবার, যেটা আমরা ওই যে একটা পিকচার দেখেছিলাম অর্থাৎ শুরুতেই, এই ইউনিটটি শুরু করার শুরুতেই, সেখানে কিন্তু 4 ধরনের 4 ভাগে ভাগ করা হয়েছে ওই ফুড পিরামিডটাকে। দ্য ফুড ফুড পিরামিড ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট শোস হুইচ ফুডস আর মোর ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি অ্যান্ড টেলস আস হাউ মাচ অফ ইচ গ্রুপ অফ ফুড উই শুড ইট। দ্য ফুড পিরামিড ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ ফুড পিরামিড মানে খাদ্য শ্রেণীটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বিকজ ইট শোস, এটা দেখায় হুইচ ফুডস আর মোর ইম্পর্টেন্ট, যেটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ফর আওয়ার বডি, আমাদের স্বাস্থ্যের জন্য, অ্যান্ড টেলস আস, এবং আমাদেরকে বলে দেয়
এই ফুড পিরামিড আমাদেরকে বলে দেয় হাউ মাচ অফ ইচ গ্রুপ অফ ফুড, অর্থাৎ কি প্রত্যেক গ্রুপ থেকে কি পরিমাণ খাওয়া উচিত, ওই শুড ইট আমাদের কি পরিমাণ খাওয়া উচিত সেটা আমাদেরকে ওই ফুড পিরামিড আমাদেরকে বলে দেয়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ফুড ক্যান ক্যান হেল্প আস গ্রো ওয়েল, অর্থাৎ কি কোন খাবারটি আমাদেরকে বেড়ে উঠতে সহযোগিতা করে, সেটা ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড দ্যাট ইনক্লুড গ্রেনস ভেজিটেবলস প্রোটিন অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস ক্যান হেল্প আস টু গ্রো ওয়েল, অর্থাৎ বিভিন্ন ধরনের খাবার যেমন আছে কি শস্য দানা, শাকসবজি, আমিষ জাতীয় খাবার, দুগ্ধ জাতীয় খাবার, এগুলো কিন্তু আমাদেরকে বেড়ে উঠতে সহায়তা করে। নেক্সট কোয়েশ্চেন, ওয়াই শুড উই নট টেক টু মাচ ফ্যাট অ্যান্ড অয়েল, কেন আমাদের উচিত নয় অতিরিক্ত অর্থাৎ কি চর্বি জাতীয় এবং কি চর্বি জাতীয় এবং তেলেতু জাতীয় খাবারগুলো অর্থাৎ অতিরিক্ত খাওয়া কেন উচিত নয়। তাহলে উই শুড নট টেক টু মাচ ফ্যাট অ্যান্ড অয়েল বিকজ আওয়ার বডি ডাজ নট নিড ভেরি মাচ অফ দেম, অর্থাৎ সেগুলো আমরা অতিরিক্ত খাওয়া না কারণ আমাদের দেহের জন্য সেগুলো কিন্তু অতিরিক্ত প্রয়োজন নেই। এরপরে কোয়েশ্চন, হুইচ ফুড হেল্প আওয়ার বোনস অ্যান্ড টিট, অর্থাৎ কি কোন খাবারটি আমাদের হাড় এবং দাঁতের ক্ষেত্রে সহায়ক, এটা হলো ডেয়ারি প্রোডাক্টস, এটা আমরা টেক্সটে পড়েছি, ডেয়ারি প্রোডাক্টস লাইক মিল্ক অ্যান্ড এগস হেল্প আওয়ার বোনস অ্যান্ড টিট। নেক্সট কোয়েশ্চন, হুই শুড উই মেক গুড চয়েস অফ ফুড, উই শুড মেক গুড চয়েস অফ ফুড বিকজ গুড ফুডস কন্টেইন ভিটামিনস অ্যান্ড প্রোটিন অ্যান্ড মিনারেলস, গুড ফুড মেক্স আস হেলদি অ্যান্ড স্ট্রং, তাহলে উই শুড মেক গুড চয়েস অফ ফুড, অর্থাৎ খাদ্য বাছাই করার ক্ষেত্রে আমাদেরকে সঠিক খাবারগুলো বাছাই করতে হবে বিকজ গুড ফুডস কন্টেইন, কারণ হচ্ছে ভালো খাবারগুলোতে থাকে ভিটামিন অফ প্রোটিন আমিষ এবং মিনারেলস এবং খনিজ তেল, গুড ফুড মেক আস হেলদি অ্যান্ড স্ট্রং। পরের কোয়েশ্চন, গিভ এক্সাম্পল অফ গ্রেনস হোয়াই আর দে ইম্পর্টেন্ট, গিভ এক্সাম্পল অফ গ্রেনস অর্থাৎ কি এক্সাম্পলস দাও, কয়েকটি এক্সাম্পল দাও গ্রেনস অর্থাৎ শস্য দানা, হোয়াই আর দে ইম্পর্টেন্ট, সেগুলো কেন গুরুত্বপূর্ণ। যেমন শস্য দানার এক্সাম্পলগুলোর মধ্যে রয়েছে রাইস রুটি ব্রেড আর গ্রেনস, অর্থাৎ কি যেমন ভাত রুটি এবং পাউরুটি, এগুলো হচ্ছে অর্থাৎ কি শস্য দানা থেকে তৈরি। পটেটোস আর সিমিলার টু দেম, এবং কি পটেটো অর্থাৎ কি আলু হচ্ছে কি একই, গ্রেনস আর ইম্পর্টেন্ট অ্যাজ দ্য গিভ আস এনার্জি, অর্থাৎ গ্রেনস শস্য দানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিকজ সেগুলো আমাদেরকে শক্তি যোগায়, আমাদের শরীরের শক্তি যোগায়। এরপরে কোয়েশ্চনে যাচ্ছি, কৃষিকাদের 4 নম্বর যে কোয়েশ্চনটা হতে পারে সেটা হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন অন দ্য ফুড পিরামিড অ্যাট লিস্ট 5 সেন্টেন্স, তো আমাদেরকে একটি সংক্ষিপ্ত একটি অর্থাৎ শর্ট কম্পোজিশন লিখতে হবে, এটা অনেকটা প্যাগ্রাফের মতোই, অর্থাৎ কি সেটা হলো যে দ্য ফুড পিরামিড, অর্থাৎ সেটা হবে যে ফুড পিরামিড সম্পর্কে অ্যাট লিস্ট ইন 5 সেন্টেন্স, সেটা হবে অন্তত পক্ষে অ্যাট লিস্ট মানে অন্তত পক্ষে 5টি সেন্টেন্স সেটা আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে দেখি দ্য ফুড পিরামিড, তাহলে ফুড পিরামিডটা আমরা সংক্ষিপ্ত যে কথাগুলো সেগুলো একটু মানে কেন আনলাম একটি অর্থাৎ কম্পোজিশন আকারে, দ্য ফুড পিরামিড ইজ এ চার্ট হুইচ শোস দ্য ফোর ডিফারেন্ট গ্রুপস অফ ফুড, ফুড পিরামিড হচ্ছে এমন একটি খাদ্য তালিকা যেখানে 4 ধরনের খাবার রয়েছে। This chart also tells us how much of each group of food we should eat. এটা আমাদেরকে এই চার্টটি বলে দেয় অর্থাৎ কি পরিমাণ খাবার খাওয়া আমাদের উচিত, কোন গ্রুপ থেকে কি পরিমাণ খাবার খাওয়া উচিত সেটা আমাদেরকে বলে দেয়। The food items at the bottoms of the pyramid are mostly grains. ফুড আইটেমের মধ্যে যে ফুড পিরামিডে যে খাবারগুলো রয়েছে কারণ সর্বোচ্চতে যেটা রয়েছে সর্বনিম্নে যেটা রয়েছে সেটা হচ্ছে কি শস্যদানার খাবারগুলো গ্রেনস। ইন দ্য নেক্সট লেভেল, এই যদি নিচ থেকে যদি উপর দিকে হিসাব করি পরবর্তী ধাপে রয়েছে নেক্সট লেভেল অফ দ্য পিরামিড, দিয়ার আর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, সেগুলো অর্থাৎ কি ফলমূল এবং শাকসবজি, দিয়ার আর প্রোটিনস অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস অ্যাট দ্য থার্ড স্টেজ ফ্রম দ্য বটম অফ দ্য পিরামিড, অর্থাৎ নিচের দিক থেকে যদি হিসাব করি তৃতীয় ধাপে যে এটি রয়েছে সেটা হল অর্থাৎ কি প্রোটিনস আমিষ জাতীয় খাবার এবং ডেয়ারি প্রোডাক্টস অর্থাৎ দুগ্ধ জাতীয় খাবারগুলো, ফ্যাট অ্যান্ড অয়েল আর এট দ্য টপ, এবং কি চর্বি এবং তৈলাক্ত জাতীয় খাবারগুলো রয়েছে অর্থাৎ কি ফুড পিরামিডের সর্বোচ্চতে, উই শুড ইট অল দিস ইন ব্যালেন্সড অ্যামাউন্ট টু স্টে হেলদি অ্যান্ড স্ট্রং, আমাদের নিজেকে সুস্থ রাখতে এবং কি নিজের শরীরকে মজবুত করতে নিজেকে শক্তিশালী করতে সব খাবারগুলোর কিন্তু ব্যালেন্স করে আমাদেরকে খেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, একটি সিন প্যাসেজ পরে যে 4 ধরনের কোয়েশ্চন হয়
আর সেটা কিন্তু তোমাদের সামনে আজকে আলোচনা করলাম একটি ভিডিও ক্লাসের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে কারেন্ট টিউটোরিয়ালের শীটগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদের আরো বিস্তারিত রয়েছে, তোমরা আমাদের কারেন্ট টিউটোরিয়ালের শীটগুলো তোমরা পড়বে, এগুলো পড়লে তোমাদের আরো আরো জানা হবে এবং এফএসটি কোর্ডিনেটরি সবগুলো তোমাদের জানা হবে। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।